শনিবার থেকে একটানা দেড় মাসের জন্য বন্ধ থাকবে সাঁতরাগাছি ব্রিজ। প্রশাসনের বিভিন্ন স্তরে আলোচনার পর অবশেষে এদিন থেকে সাঁতরাগাছি ব্রিজের মেরামতির কাজ শুরু হতে চলেছে। এদিন মধ্যরাতে প্রশাসনের পক্ষ থেকে ব্যারিকেড দেওয়া হয় সাঁতরাগাছি ব্রিজ এলাকায়। 19 নভেম্বর ভোর 5টা থেকে রাত 11টা পর্যন্ত কলকাতাগামী একমুখী লেন খোলা রাখা হবে। যে কদিন ব্রিজ মেরামতির কাজ চলবে সে কদিন কোনো পণ্যবাহী ট্রাক চলতে দেওয়া হবে না সেতুর উপর দিয়ে। সেক্ষেত্রে পণ্যবাহী ট্রাক রাত 10টার পর কলকাতার দিক থেকে চলাচল করতে পারবে। দ্বিতীয় সেতু টোল প্লাজা পেরিয়ে আন্দুল রোড হয়ে জাতীয় সড়কের উদ্দেশ্যে ঘুরিয়ে দেওয়া হবে গাড়ি। ব্রিজ মেরামতির প্রস্তুতি চলছে জোর কদমে। শনিবার থেকে টানা একটানা দেড় মাসের জন্য বন্ধ থাকবে সাঁতরাগাছি ব্রিজ। প্রশাসনের বিভিন্ন স্থলে আলোচনার পর অবশেষে এদিন থেকে সাঁতরাগাছি ব্রিজের মেরামতির কাজ শুরু হতে চলেছে। এদিন মধ্যরাতে প্রশাসনের পক্ষ থেকে ব্যারিকেড দেওয়া হয় সাঁতরাগাছি ব্রিজ এলাকায় এবং 19 নভেম্বর ভোর 5টা থেকে রাত 11টা পর্যন্ত কলকাতাগামী একমুখী লেন খোলা রাখা হবে। যে কদিন ব্রিজ মেরামতির কাজ চলবে সে কদিন কোনো পণ্যবাহী ট্রাক চলতে দেওয়া হবে না সেতুর উপর দিয়ে। সেক্ষেত্রে পণ্যবাহী ট্রাক রাত 10টার পর কলকাতার দিক থেকে চলাচল করতে পারবে বলে জানা গেছে। দ্বিতীয় সেতু টোল প্লাজা পেরিয়ে আন্দুল রোড হয়ে জাতীয় সড়কের উদ্দেশ্যে ঘুরিয়ে দেওয়া হবে গাড়ি। ব্রিজ মেরামতির প্রস্তুতি চলছে জোর কদমে। শনিবার থেকে বন্ধ সাঁতরাগাছি ব্রিজের একটি লেন ব্রিজ মেরামতির জন্য বন্ধ রাখা হয়েছে। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্পণ সিংহ। অর্পণ, সাঁতরাগাছি ব্রিজ বন্ধ রাখা হয়েছে এবং কতদিন বন্ধ থাকবে, কতদিন কাজ করবে এবং বন্ধ থাকার কারণে যাত্রীদের জন্য মানে কি আয়োজন করা হয়েছে, বিকল্প আয়োজন করা হয়েছে, একটু বিস্তারিত জানাও। দেখো, আজ থেকে একটানা দেড় মাসের জন্য কিন্তু সাঁতরাগাছি ব্রিজ বন্ধ রাখা হয়েছে এবং যেটা জানাবো যে প্রশাসনের বিভিন্ন স্তরে আলোচনার পরে কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেটা ব্রিজ মেরামতির কাজ হবে। এবং এইটাই কিন্তু গত রাত্রি থেকে কিন্তু মানে প্রশাসনের তরফ থেকে কিন্তু তোমার মানে প্রস্তুতি পর্ব শুরু হয়ে গেছে এবং আজ সকাল থেকে কিন্তু ব্রিজের কিন্তু কাজ শুরু হয়ে গেছে। এবং যেটা জানাবো যে যে সমস্ত মানুষজন অর্থাৎ যারা যাত্রী তারা বাসে যখন বাসে যে সমস্ত যানজট অসুবিধা না হয় সেই কারণে কিন্তু প্রশাসনের কিন্তু ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া যেটা জানাবো যে রাতের বেলায় যে সমস্ত গাড়িগুলো কলকাতাগামী যেগুলো যাবে অর্থাৎ আন্দুল রোড হয়ে সেগুলো কিন্তু কলকাতার দিকে যেতে পারে। আর একটা যেটা হচ্ছে যে নিবেদিত সেতু হয় সেটা টালা ব্রিজ হয় কিন্তু কলকাতার দিকে ঢুকবে। ধন্যবাদ অর্পণ, আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি অর্পণ সিংহ।